केंद्रीय सरकार निये चले एसेछे ईश्रम अर्थात लेबर कार्ड किन्तु निये चले एसेछे। एई ईश्रम प्रकल्पे जदि आपनादेर नाम नथिभुक्त थाके सेक्षेत्रे किन्तु आपनारा 2 लक्ष टाका पर्यन्त पेये जाबेन। तो एई ईश्रम पोर्टाले जादेर नाम नथिभुक्त थाकबे जदि अस्वाभाविकभावे तादेर मृत्यु होये थाके सेक्षेत्रे किन्तु तार परिवारके 2 लक्ष टाका क्षतिपूरण देया होये थाके। एछाड़ा आवेदनकारी जदि कोनो दुर्घटनार कारणे शारीरिकभावे अक्षम होये गिये थाके सेक्षेत्रे किन्तु से 1 लक्ष टाका पर्यन्त पाबे। तो आजकल भिडियोते सम्पूर्ण डिटेल्स आपनादेरके जानाबो एई ईश्रम बा लेबर कार्ड अर्थात केंद्रेर लेबर कार्ड आपनारा किभाबे बानाबेन बा एखाने एई ईश्रमेर जन्य आवेदन करते गेले की की शर्त रयेछे की की डकुमेंट्स लागबे एबं की की सुविधा रयेछे समस्त डिटेल्स किन्तु आजकेर एई भिडियोते आपनादेरके जानाबो। अवश्य ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক বৃহস্পতিবার দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষভাবে তৈরি ই শ্রম নামের একটি পোর্টাল উদ্বোধন করেছেন। দেশজুড়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই পোর্টালের সাহায্যে অসংগঠিত শ্রমিকদের জাতীয় পর্যায়ে ডেটাবেস তৈরি করা হবে। কেন্দ্রের দাবি প্রায় 38 কোটি শ্রমিককে রেজিস্ট্রেশনের পর নানান সুবিধার আওতায় নিয়ে আসা যাবে। ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ishrom.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার নাম্বার দাখিল করতে হবে। এরপরই আগে থেকে ডেটাবেস থাকা অসংগঠিত শ্রমিকদের সমস্ত তথ্য আপনাআপনি দেখা যাবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ও নিজের মোবাইল নাম্বার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে দিতে হবে। এরপরেও কোনো কিছুর আপডেট করতে চাইলে তা করা যাবে। রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ব্যক্তির ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সহ একটি ই শ্রম কার্ড জারি করা হবে। আরও বিশদ তথ্যের জন্য আপনারা 1434 টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, সেই নাম্বারে আপনারা কল করে জানতে পারেন। এছাড়া এমনকি বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের কর্মীদের রেজিস্ট্রেশন করাতে পারবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন এই পোর্টালের সাহায্যে বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশের এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। গিয়েছে ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করার পর শ্রমিকদের 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা করার জন্য দেওয়া হবে। যদি কোনো শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তার মৃত্যু হয় বা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার জন্য দেয়া হবে। আর দুর্ঘটনার কারণে যদি আংশিকভাবে অক্ষম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী রামেশ্বর তেলি বেশি সংখ্যক অসংগঠিত শ্রমিকদের ই শ্রম পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছেন। তিনি আজমের, ডিরুগড় এবং চেন্নাই ও বারাণসীর মতো বড় বড় শহরে অসংগঠিত শ্রমিকদের নিয়ে আলোচনা করেছেন। এই স্কিমের পাওয়া সুবিধাগুলিকে প্রচারের আলোতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিকদের জীবন বীমার ক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পেলেন এই ই শ্রম পোর্টালে যদি আপনারা আপনাদের নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার জন্য পেয়ে যাবেন। এছাড়া আবেদনকারী যদি কোনো দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে গিয়ে থাকে বা শারীরিকভাবে যদি পুরোপুরি অক্ষম হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও 2 লক্ষ টাকা পর্যন্ত বিমার জন্য দেওয়া হবে। এবং যদি আংশিক যদি অক্ষম হয়ে গিয়ে থাকে অর্থাৎ কোনো দুর্ঘটনার কারণে আংশিক অক্ষম হয়ে গিয়ে থাকলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই পোর্টালে শুধুমাত্র আপনাদেরকে আপনাদের নামটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। তো আপনারা যারা এই ই শ্রম পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে চান আপনারা ishrom.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো আপনাদের আধার নাম্বার এবং ব্যাংক ডিটেলস এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনাদেরকে একটা ই শ্রম অর্থাৎ ই শ্রম কার্ড দেওয়া হবে। তো সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের এই ই শ্রম কার্ডের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যদি কমেন্টের পরিমাণ বেশি আসে তাহলে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে ই শ্রম কার্ডের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তাও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।